সুন্দর অল্প বয়সী তরুণ বক্তা, আল্লাহ ইনার হায়াত দারাজ করুক, ইলমে আল্লাহ বরকত দেখ, বলুন আমিন। আর এই সমস্ত উলামাদের দ্বারা আল্লাহ সমাজের কাজ লেখ, সমাজের কল্যাণ করুক। একটা কথা বলে দিই, গোটা পৃথিবীর লোক ইমানদার হয়ে যাবে, নামাজি হবে, মুসল্লি হবে। কসম খাবো না, কসমের কাছে গিয়ে বলছি, যদি সমাজের বুকে আলেম হাফেজ কারি মুফতি না থাকে, দিনের হিফাজতের ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, ক্ষমতা নাই। উত্তর বেইমান কাফের নেমোখারাম পৃথিবীর, যারা যত রকমের মেহনত চালাচ্ছে, আল্লাহর কসম করে বলছি, তাদের সব মেহনত ব্যর্থ যাবে উলামাদের মেহনতের কাছে। আমাদের মেহনত এখলাস, উলামা থেকে সমাজ যেন বিচ্ছিন্ন না হয়। আজকে বেইমান কাফেরদের একটা বড় মেহনত চলছে, তাদের এজেন্ডা যে মুসলমানকে উলামা থেকে বিচ্ছিন্ন কর। আপনারা যদি পৃথিবীর ইতিহাস খুলেন, একটা বড় চ্যাপ্টার পাবেন, যে চ্যাপ্টারে রাশিয়ার বুকে কয়েক লক্ষ আলেমকে কতল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, কারা কতল করেছিল? বেইমান কাফেরদের মেহনত ছিল যে আমরা কতল করলে দোষী হব, তারা মুসলমানদের দ্বারা বেইমান দিকে কতল করিয়েছিল, আলেম দিকে মুসলমানদের দ্বারা। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অন্য কেউ না। একটা নিয়ত করলেন, আজ থেকে আমরা আলেম থেকে বিচ্ছিন্ন হব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়েছে, আর আমাদের সঙ্গে হাজারো লাখো মখলুকাত পাঠিয়েছেন, অগুন্তি মখলুক, গুনে শেষ করতে পারবেন না। তার মধ্যে আল্লাহ তাআলা দুজনের বিচার করবেন কিয়ামতের দিনে, একটা হচ্ছে জিন এবং ইনসান। কেন বিচার হবে? বিচার হওয়ার কারণও কিন্তু দুটো, আল্লাহ বিচার করবেন তার কারণ দুটো। একটা হচ্ছে আল্লাহ মানুষকে ব্রেন, বিবেক আর বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে, একটা প্রাণীকে আল্লাহ সেটা দেয়নি। দ্বিতীয় নম্বর, আল্লাহ জুবান দিয়েছে কথা বলার, একটা প্রাণীকে কিন্তু সেই জুবানটা আল্লাহ দেয়নি। ওই জন্য একটা ভালো কথা শুনে যান, যারা চাষিবাসি লোক আছেন, গৃহপালিত পশু পালেন, যাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, আমাদের সমাজে কুকুর আছে, বিড়াল আছে, তারাও বাস করে। রাতের বেলায় যে ভাতটা খারাপ হয়ে যায়, সকালবেলায় কুকুরকে দেন না, সকালবেলায় গরুকে দেন না, গরু কিন্তু আরামসে খায়, তার এতে রাজ নাই। কিন্তু আল্লাহ মানুষকে এমন একটা বিবেক দান করেছেন, যেমনি আপনার প্লেটে খাবার আসবে, মুখের কাছে নিয়ে যাবেন, নাকেতে আল্লাহ সেন্সার দিয়েছে, এমন নাক ব্রেনকে বলবে ইয়ে সার চুকা হ্যায়, পচে গেছে। ব্রেন হৃদয়কে বলবে, হৃদয় জুবানকে দিয়ে বলা করাবে, মালটা সরাও, আমার জন্য প্রযোজ্য নয়, খারাপ হয়ে গেছে। আল্লাহ এটার কারণে ভালো মন্দর বিচার করার ক্ষমতা মানুষকে দিয়েছে, অর্থাৎ আল্লাহ মানুষের বিচার কিয়ামতের দিনে করবেন। আপনাদের সমাজে এমন কোন লোক আছে, বাজারে গিয়ে কেউ বলে পচা আলুটা আমাকে ভরে দে, 2 টাকা কেজিতে বেশি দেবো, পচা টমেটোর দে, পচা মাছ দে, মাছটা টিপে দেখে লেন প্যাটটা পচা না শক্ত, লাইনা লাইনা, টমেটোটা ঘুরিয়ে দেখে লেন যেন পচা না হয়, সারটা পাল্টিয়ে দেখেন, বেগুনটা কানা কি না আপনি বেঁচে দেখেন। তো আমার আল্লাহ এত কিছু দিলেন দুনিয়াতে, একবার দেখবে না মালটা কানা না বেকা না টেরা, ঘুরিয়ে আল্লাহ জান্নাতে দিবে না? আমাদের দেশের লোকের একটা ভালো সিস্টেম আছে, যাই কর নাই কর, কিছু হুজুর আছে তারা দোয়া করে, মোটামুটি 3 বোতল মদ খেলেও দোয়া করে জান্নাত পাওয়া যায় মিলাদ করলে, সিস্টেম আমাদের দেশে, মিলাদ করে দে জান্নাত রেডি, 3 বোতল মদ খেয়েছে, বড় কষ্ট লাগে। আমার ভাই, একটা একটা করে বলবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, আমি ডিস্টার্ব করলাম হয়তো মধ্যেখানে এসে, যাই হোক
এখন আমার কাছে আবার রিসেন্ট খবর এলো আমার মাদ্রাসার একজন আদায়কারী ইন্তেকাল করেছে। তাকে আল্লাহ জান্নাতবাসী করুক, জরুরুল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর আপনারা জানেন আব্বা জানের বয়স হয়েছে, আমি সব কিছু দেখি মাদ্রাসা, ওই জন্যে সময় আমার হাতে খুব কম, আর মাদ্রাসার ক্লাস করি তো আল্লাহ খিদমত লিখছে। আর আমাদের পরবর্তী এই সমস্ত যুবক আলেমরা উঠছে, আল্লাহ এদের হায়াত দারাজ করুক, এদের দ্বারা আরো সমাজের কাজ লে। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ মানুষের বিচার অবশ্যই করবেন, কিভাবে করবেন? কিয়ামতের দিনে আল্লাহ কি মানুষকে জিজ্ঞেস করবেন, তুমি কি করেছো, এই তুমি এই পাপটা করেছো, এই তুমি এই গুনাহটা করেছো? আল্লাহ এইভাবে বিচার করবেন না। আল্লাহ বিচার করার পদ্ধতিটাও রেডি করে দিয়েছেন। আল্লাহ বিচার কিভাবে করবেন তার ব্যাখ্যা বিশ্লেষণ তার কায়দা কানুন সব রেডি করে ফেলেছেন, আর বলেও ফেলেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফানুন। আমাদের সমাজের কিছু মানুষ মনে করে যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই যে দুটো ফেরেস্তার নাম কেরামান কাতিবিন, না, প্রত্যেকটা মানুষের কাছে আমি দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি। কাতিব মানে আরবিতে টাইপ করে করে যারা লেখে তাদেরকে কাতিব বলা হয়। তোমাদের ভালো মন্দ গুলো তারা টাইপ করে করে লিখে রাখবে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের আল্লাহ হিসেব নেবেন না, বিনা হিসাবে জান্নাতে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হচ্ছে ম্যাড, পাগল। একটা পাগলের বিচার হবে প্রাণীর মতো, যাও তোমরা প্রবেশ করো যেখানে ইচ্ছা, তারা জান্নাতে প্রবেশ করবে, জোরে সুরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি একজন নামাজি একজন মুসল্লি, শুনে রেখে দেন, আপনাদের সমাজে যতগুলো গৃহপালিত পশু বসবাস করছে তাদের সঙ্গে কেউ তাদের উপরে অত্যাচার করবেন না। আপনার জমিতে কারুর গরু ধান খেয়েছে, আপনি মালিককে গিয়ে বলুন গরুটা বাঁধ, তোর গরু ধান খেয়েছে। আপনি দেখলেন গরুটা ধান খেয়েছে, তার ওপরে যদি আপনি নির্মূলভাবে অত্যাচার করেন আপনি হচ্ছেন আল্লাহর কাছে অপরাধী, যদিও আপনি পাঁচ ওয়াক্তের নামাজি, আপনি অপরাধী, মাথায় লিখে রাখুন। একটা প্রাণী, একটা কুকুর আপনার বাড়ির মুরগি খেয়ে ফেলেছে, অনেকজন কি করে সেই কুকুরটাকে হত্যা করে দেয়, সেই কুকুরকে মারে। আপনি যদি সেই কুকুরকে হত্যা করেন আল্লাহ কিয়ামতের দিনে ওই প্রাণীগুলোকে দাঁড় করাবেন আর বলবে আজকে বদলা লাও, আল্লাহ যোগ্যতা দিবেন বদলা লেবার, আর আপনাকে বদলা দিতে হবে কিয়ামতের দিনে, যেহেতু সে হচ্ছে অবলা জন্তু। আমার এলাকায় একটা মসজিদে একজনার একটা বাছুর ঢুকে গেছে, বড় চাষি, অনেকগুলো গাই পেলেছে, একটা বাছুর মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব তাকে বলছে, এই গরুটা বাছুরটা বাঁধতে পারো নি, মসজিদে ঢুকে পড়েছে। তো সে কি উত্তর দিলে জানেন, তু বুকা, তোমাকে কে মুয়াজ্জিন করেছে, এটা অবলা জন্তু বলে মসজিদে ঢুকেছে, আমাকে কোনো দিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? বুঝতে পেরেছেন সে কিরকম জন্তু, বুঝতে পেরেছেন সে কিরকম প্রাণী? সে বলছে আমি কোনোদিন মসজিদে ঢুকিনি, ও অবলা বলে ঢুকে পড়েছে। আমার ভাই কষ্ট লাগে এই সমস্ত মুসলমানদিকে দেখে, যারা নিজেদিকে সমাজের বুকে দাবি করে আমরা মুমিন, যারা দাবি করে আমরা মুসলমান। আমাদের সমাজের অনেক যুবকরা আমাদিকে বলে, বাংলাদেশের হুজুর এসছে মুলাকাত করার লেগে লাইন লাগে আমাদের জন্যে, অনেকজন বলে মলি সাহেব আপনাকে খুব ভালোবাসি। কাল আমি মুর্শিদাবাদে ছিলাম, যশোহরি মাদ্রাসা, তো আমার জন্যে কিছু যুবক বসেছিল, নামার পরে আধ ঘন্টা আমার সঙ্গে মুলাকাত করলো খালি লাইন দিয়ে। একটা ছেলে বলছে আমি খুব ভক্ত আপনার। আমি বললাম আমার তো মনে হচ্ছে না। বলে কেন, আমরা সত্যিকারই ভক্ত? বললে হ্যাঁ, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, চুলটা এরম করে ওপর দিকে উঠে আছে। আমরা তুমি আমার কিরকম ভক্ত, যদি আমার ভক্ত হতে আমার মতো চুল রাখতে, আমার মতো দাড়ি রাখতে, আমার মতো টুপি লাগাতে। এই উলামারা বলতে পারে না, আমাদেরকে লজ্জা লাগে, কিন্তু আজকে জালসার স্টেজ পেয়েছি, ইমামরা মসজিদের মেম্বারে বলতে পারে না, বললে দোষী হবে। আমি বলে যাই, আমাদের যুবকরা এমনভাবে বেইমান আর কাফেরদের আখলাকগুলো লিখছে যে আজকে অনেক ছেলে এমন জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে যায় মসজিদে, তার পেছনে যে দাঁড়িয়ে নামাজ পড়বে তার নামাজটা হবে না। কেন বলুন, সে যখন সিজদায় যাবে তো আলী বাবার কুফা দেখা যাবে পেছন থেকে, আর পেছনে নামাজ হবে? বড় কষ্ট লাগে, আপনারা হাসছেন আমি বাস্তব বলছি। ভাবলে গভীরতায় গেলে চোখ দিয়ে পানি আসবে, এরা কার অনুসারী, কাদের অনুসরণ করছে। আজকে আপনি খোঁজ পাবেন এই উলামারা
বাংলাদেশ থেকে এসেছেন, আল্লাহ ইনার হায়াত দারাজ করুক। ইনাদের মেহনত, আমাদের মেহনত, সমাজের যুবকরা ভালো হয়ে যাক। আল্লাহর কসম, আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন না কিয়ামতের দিনে কি অপরাধ করেছো নিজের মুখে বলো, আল্লাহ কি করবেন শুনেলেন। সূরায়ে বনি ইসরাইল, ইকরা কিতাবাক কামা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে আমি মানুষের হাতে তাদের আমল নামা ধরিয়ে দেব আর বলবো তুমি নিজে পড়ো, তুমি কি করেছো নিজে নিজে বলো, তুমি নিজের মুখে নিজের ভালো এবং মন্দ গুলো প্রকাশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, মানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাযা রাসূলা। হে আমার বিশ্ব নবী, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হিদায়াতে প্রাপ্ত হয়েছে, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে। কিয়ামতের দিনে তাদের জন্যে কোনো রাখবালা থাকবে না, কোনো সিফারিশকারী থাকবে না, অবশ্যই তারা সেদিনে জাহান্নামের রাস্তায় অতিক্রম করবে। তাদের জন্য কেউ সিফারিশকারী থাকবে না। আপনি যদি বলেন কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বললেন যে হে আমার বিশ্ব নবী, আল্লাহ এবং রসুল একটা নবী থেকে আর একটা নবীর মধ্যেখানে ব্যাখ্যা বিশ্লেষণকারীরা লিখেছেন, মুফাসসিরিনরা লিখেছেন, এদের মধ্যেখানে যে অবস্থায় নবী আসেনি, একটা নবী থেকে আর একটা নবীর ফারাক ছিল, কোনো নবীর হাজার বৎসর, কোনো নবীর দু হাজার, কোনো নবীর তিন হাজার, কোনো নবীর পাঁচশো, কোনো নবীর দেড় হাজার বৎসরের পার্থক্য। এই ব্যবধানে যারা দুনিয়াতে এসছে, যাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায়নি, না বেঈমান কাফের না আল্লাহ দাওয়াত পৌঁছাইছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে বলবেন জান্নাত এবং জাহান্নামের দরজা খোলা আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো জায়গায় প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি প্রবেশ করবেন নিজের ইচ্ছা মতো জায়গায়, আল্লাহ তাদেরকে হুকুম দেবেন। কিন্তু আমার ভাই উম্মতে মুহাম্মাদি যারা আছেন, আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরে আমার আল্লাহ খাতাবান নবিয়্যিন করে দিয়েছেন, নবীর দরজা বন্ধ করলেন, এবং বন্ধ করার পরে আমার আল্লাহ এমনি কমকে ছেড়ে দেয়নি। সবাই শুনেলেন, সবাই নিয়ত করুন আজ থেকে আলেমদের পাশে উঠা বসা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন করবেন বলে দিই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে রীতিমতো ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। হে আমার বিশ্ব নবী, আল্লাহ এবং রসুলের পরে যদি তোমরা কেউ কি নেতা হিসাবে সিলেক্ট করো, তো তোমরা আগে প্রথমে খোঁজ রাখবে তার মধ্যে ইলিম আছে কিনা, তার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে তাকওয়া পারেজগারি আছে কিনা, সে নেতার যোগ্য কিনা, তারপরে তোমরা তাকে তোমরা নেতা হিসাবে সিলেক্ট করো। এক কথায় ব্যাখ্যা বিশ্লেষণকারীরা বললেন যে আল্লাহ তাআলা ইশারা করেছেন, তো এই উলামায়ে দিনদের দিকে ইশারা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই নেতা কেমন হওয়া দরকার আমি আপনাদেরকে বলে দিই, কেন আলেমরা নেতা সমাজের। একটা গুদা বাংলায় কথা আছে, সঙ্গ দোষে লোয়া ভাসে, সঙ্গ যদি খারাপ হয় মানুষ খারাপ হয়ে যাবে। দশটা ছেলে মদ খায়, মদের মাতালদের মধ্যেখানে একটা যুবক গিয়ে বসে, তাকে জিজ্ঞেস করলাম, এ ভাই তুমি মাতালদের দলে বসো, সে বললে হুজুর আমি মাতালদের দলে বসতে পারি আমি কিন্তু মদ খাই না। এরকম অনেক যুবক আছে না, নাই আমার বন্ধুরা খায় আমি খাই না। তুমি কদিন খাবে না, এক সপ্তাহ দু সপ্তাহ, তারপরে বন্ধু বলবে আরে দু এক কুল্লি লে নাবে, তুই দেখ কিরকম লাগে, এক কুল্লি যেমনি লিবেন না বিরাট খারাপ খারাপ লাগলো, এক কুল্লিটা খারাপ। দ্বিতীয় দিন বলবে আর এক কুল্লি লিয়ে দেখ, এক সপ্তাহ পরে বলবে আর একটু লে, আর একটু লিবে, আর একটু বাড়বে, হাফ গ্লাস হবে, এক গ্লাস হবে, এক মাস পরে তোমার নাম হবে একটা বোতল ধরা মাতাল। যেহেতু তোমার সঙ্গটা খারাপ, উঠা বসাটা খারাপ, আমি বলে যাচ্ছি আপনি যদি এই আলেমদের পাশে উঠা বসা করেন, তারপরে এক মাস পরে তুমি হবে একজন নামাজি। যদি বলেন প্রমাণ লোভ,
আমার গাড়িতে আমার ড্রাইভারকে গিয়ে দেখে আসুন। আমি যখন এর আগে খড়িকায় জলসা করতে এসেছি তখন তার হাতে বালা ছিল। কি ছিল? বালা, জিন্সের প্যান্ট, হাতে সুতো, গলায় চেন, হাতে আংটি, মুখে দাড়ি ছিল না, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। আমার সঙ্গ থেকে আমি তাকে কোনোদিন দাওয়াত দিইনি, কোনোদিন তাকে বলিনি এই পোশাকটা পাল্টা। তাকে খালি বলেছিলাম আমার বায়ানগুলো একটা দুটো শুনবে। মোল্লা দেখলে, আমার তো আল্লাহ দাড়ি দেয়নি, তার এত বড় বড় দাড়ি, আমার যে গাড়ি চালায় এত বড় বড় মোল্লা। আরে আমি পুরুলিয়া জলসাই গেছি, আমাকে তারা চিনে না, দাওয়াত দিয়েছে দুবছর আগে, তো আমি জলসা করতে গেছি একদম টাঁটার কাছাকাছি। তো আমি বাঙালি বক্তা আছি, বাকি সব উর্দু বক্তা আছে। তো আমার ড্রাইভার নেমে গেল, আল্লাহ আকবার, আমার ড্রাইভারকে উজুর পানি দিচ্ছে, আমার ড্রাইভারকে মশল্লা বিছিয়ে দিচ্ছে। আমি আল্লাহ আল্লাহ চিন্তা করলাম, আল্লাহ ই কি বক্তা, ও কি ভাবছে নাকি। তারপরে চিন্তা করলাম, হ্যাঁ, আবার বলছে হাজরাত ইধার আইয়ে বৈঠিয়ে নাস্তা কিজিয়ে। আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। তারপরে আমি যখন স্টেজে গেছি, আমাকে নিয়ে গেল একজন মুফতি সাহেব এসে, আমি স্টেজে গেলাম। তো সে যে খিদমত করছিল, সে মনে মনে করছে এ মনে হয় বক্তার সাথে এসছে, 10 মিনিট বলবে। তারপর আমি 2 ঘন্টা বয়ান করলাম, নামলাম। তারপরে বলছে হাজরাত মেরা গলতি হো গিয়া, মানে তো ইনকো তাকে মুকাররির সমঝলাম, মানে পেহচানতা নেই, আমরা কোই বাত নেই, ইয়ে আসর হ্যায় সিরফ উলামাও কা, আলেমদের পাশে বসার বরকত এটা। যদি আলেমদের পাশে বসেন আর আলেমদের মতো চেহারা লেন, আমি আজকে বলে যাই ইনার আমার মেহমান বাংলাদেশে গিয়ে বলতে পারবে, ইয়াসিন ভাই একটা মূর্খ অল্প ইলমওয়ালা বক্তার সঙ্গে একটু জলসাই ছিলাম, এরা বলতে পারবে গর্ব করে যে মোল্লা শওকতের বেটার সঙ্গে জলসাই ছিলাম। আর আমাদের বড় বড় সব মিডিয়ারা আছে, আলিফ ভাই আছে, একটা কথা শুনে যান, আপনারা আমাদিকে বেতন দেন আর না দেন, আপনাদের বাংলাদেশে কেমন বেতন ইমামদের, কম না বেশি? 3-4-5 এখন মোটামুটি, 5-6-7 10 হয়েছে, 10টাও কিছুই লয়। আমাদের দেশে কত? 3,000, 4,000, 6,000, 7,000 নাকি নাসির ভাই, কি বলছেন আপনারা? তারপরও বলুন, এই দেখেন আমার মাদ্রাসায় আমার বেতন 8,000 টাকা, এই মাসে 1,000 বেড়েছে। সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা টুপি, বক্তা দেখুন, মৌলবীদের পোশাকগুলো খালি দেখুন, লোকরা খালি আমাদের ছিটগুলো ছুঁয়ে মনে কোথায় বেঁচে উনি কোথা থেকে কিনেছে বলে দেখিনি, কিন্তু তুমি যে দোকানে কিনেছো আমি সেই দোকানে আল্লাহর কসম, এই বরকতটা, এই রৌনকটা হচ্ছে এখলাসের রৌনক। আমরা এখলাসের সঙ্গে কাজ করি, আমরা মৌলবীরা চাইলে 2 নম্বরই ব্যবসা করতে পারতাম, মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আল্লাহ যে ইলিমটা দিয়েছে এই ইলিমটা খরচ করার জন্য আল্লাহ দিয়েছে, এটা যদি না খরচ করি কওমের পেছনে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে। এই এখলাস নিয়ে খিদমত করি, আর তোমরা আমাদেরকে বেতন দাও আর না দাও, সব থেকে ভালো খাবারটা আল্লাহ আমাদেরকে খাওয়ায়। বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, যারা আমার রাস্তায় থাকবে মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, আমি একবার বর্ধমান থেকে ট্রেনে চেপেছি মালদায় জলসা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, তো একজন আমার সঙ্গে এসিতে আছি, একজন মোলাকাত করলে, হুজুর আপনার খুব বক্তব্য শুনি, ভালোবাসি, মাস্টার স্কুলে চাকরি করেন, কথায় কথায় আমার আত্মীয়র মতো বেরিয়ে গেল। তো কিছুক্ষণ পরে যখন শান্তিনিকেতন বোলপুর পার হয়েছে, রামপুরহাট ঢুকবে, তো আমি বললাম এক কাজ করুন, নাস্তা করুন, আমি বাড়ি থেকে টিফিন এনেছি। আমার টিফিনে ছিল পরাঠা, কিমা, কাবাব, সামি কাবাব, ডিমের আমলেট। আমি বললাম নাস্তা করুন, সে বলে না না নাস্তা করব না, আমি মলি সাহেব বাড়ি থেকে এনেছি। আমি বললাম তোমারটাও বার করো, একসাথে দুজন মিলে খাবো। সে বার করবে না আর আমি ছাড়বো না, তার বেতন 80,000, আমার বেতন 8,000। আমি বললাম বার করো, সে দেখলেই মলি সাহেব আমাকে ছাড়বে না। কোনো রকম বার করলে ব্যাগ থেকে কি আছে টিফিনে, মুড়ি আর সুসা, মুড়ি আর সুসা। আমি বললাম এই দেখুন আপনার 80,000 আর আমার হচ্ছে 8,000। বললে সত্যি বললেন, বললে কেন বলুন তো? আমি বললাম আল্লাহর কসম করে আমার নবীজি বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদের মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি
যারা আলেম উলামা আছেন সাধারণ আছেন শুনে রেখে যান আলেমদের ইজ্জত করব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি বরকত দেখতে হয় আমরা পরার জীবনে ইনি বাংলাদেশে পড়াশোনা করেছেন জানি না কি খেয়েছে তবে আমাদের দেশে আমরা ডাল আলু খেয়েছি পুঁইশাক ঘাটা ভাত আপনাদের বাংলাদেশে কি আমার আমার ব্যক্তিগত আলাদা আলাদা সাধারণত মাদ্রাসার তরকারি ডাল আর আলু পুঁইশাক ঘাটা আর ভাত কি বুঝলেন আল্লাহ খালি পড়ার জিন্দেগিতে এই বারোটা বছর কষ্ট করার কারণে আল্লাহ আমাদিকে সুন্দর দাস্তারখান দিয়ে দেয় নামাজের ইমামতিতে মাদ্রাসায় কি বুঝলেন এখন যাওয়ার আগে লোকে ফোন করে তাজাম্মুল ভাই বলছে কি খাবেন বলুন দেখিনি আমি দেশি মুরগি আল্লাহ তোমাদের তকদিরে লিখেই দিয়েছে কি দেশি মুরগি কালকে মুর্শিদাবাদে ছিলাম খাসি নিয়ে এলো দেশি মুরগি নিয়ে এলো পরোটা নিয়ে এলো খাস চালের ভাত আনলো মারাত্মক তরকারি আমি বললাম এটা আল্লাহর তরফ থেকে দস্তর খান রুজির মালিক সবাই বলুন কে আল্লাহ আপনারা যতই কম বেতন দেন আপনাকে আমি ঘুরে দেখিয়ে দেবো পাঁশকুড়া কলকাতা মেদিনীপুর ঢাকা বাংলাদেশ যেখানে যাবেন এক কোটি বেতন এক লক্ষ টাকা বেতন এক কোটি ইনকাম করে দিনে একশোটা বড় লোক সকালবেলায় যদি কলকাতা ধর্মতলায় যান সকালবেলায় যদি হাওড়ার রানীহাটি যান সকালবেলায় মেচেদা বাজারে যান একশোটা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে তাকে জিজ্ঞেস করুন কি হলো ভাই বলছে সয়সু গয়কার র কি সুগার ডাক্তারকে গিয়ে বলেছে স্যার কি খাবো সান বলে দেখি রিপোর্টটা ডাক্তারে বলেছে 450 আর কিছু খাওয়া চলবে না স্যার লিস্ট দেন কি কি খেতে পাবো পাবো না এক কোটির মালিক পাঁচ কোটির মালিক ডাক্তারে বলেছে সকালবেলায় এক কাপ বিনা চিনির লাল চা আর এক মুঠো সাদা চিড়ে ভাজা যারা বিনা চিনির লাল চা খায় তাদেরকে জিজ্ঞেস করুন বিনা চিনি চা যারা খায় ভাই কিরকম লাগে চা তারা বলবে দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওইটা কি বলছেন ঠিক বলছেন ভুল বলছি ওটা ফেরে পড়ে ভালো লাগছে তো সুগার হইছে বলে নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয় এক মুঠো সাদা চিড়ে ভাজা ডাক্তারকে বলছে স্যার একটা দেশি মুরগির ডিম চালাবো নাকি বলে ছুতে পাবি না ছোঁয়া চলবে না তারপরে কি খাবো স্যার বললে বেলা 12টার সময় এক কাপ মাপা চালের ভাত খাবি বলে গরুর মাংস ছোঁয়া চলবে না মুরগি ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বললে খালি করেলা ভাজি আর ভেন্ডি খাওয়া এটা কিন্তু কোটিপতির বলছি আমার এই বছরও দাওয়াত আছে মিঠিয়া বুরুজে কোটিপতিরা দাওয়াত দিয়েছে আমাকে কোটিপতিরা জব্বার মার্কেটের কাছে দাওয়াত আছে আমার জব্বার মার্কেটে আমার জলসা আছে দাওয়াত দিয়েছে আমাকে আমি 5 বছর আগে একটা জলসা করেছিলাম মিঠিয়া বুরুজে 500 কোটির মালিক 25 কোটি টাকার বাংলো